রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিধানসভার বিধায়ক জয়ন্ত নস্করকে শেষ শ্রদ্ধা জানালেন তার দলের কর্মী সমর্থকরা। শনিবার রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের। গত 11ই মে থেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরেই দীর্ঘদিন ধরে তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাত পৌনে 9টা নাগাদ তার মৃত্যু হয়। এরপরে রবিবার ভোর সকাল তাকে নিয়ে আসা হয় গোসাবাতে দলীয় কার্যালয়ে। সেখানেই তৃণমূল কর্মী সমর্থকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। সকলেই অভিভাবকহীন হয়ে পড়েছেন বলেই শোক জ্ঞাপন করেছেন এদিন।